ওর পিছনটা ঘরটা ইয়ে করে দিবি, ফ্যানটা নিয়ে চলে আসবি ওখানে, ওখানে একলা থাকিস না ওখানে। ও হার্ট অ্যাটাক করে ওই তারপরে হার্ট অ্যাক করে পড়ে মরলো আর ফিরে এলো না, আর সালা ফিরে এলো না, বড় দুঃখ আমার সারা জীবন। নিচের ঘরটায় শুয়ে থাকি, ওই কোনটায়, ওই যে যেখানটা সে কিচেন করা হয়েছে না ওটা, হ্যাঁ ওখানে করে নিবি ও পাখিটা। ও পাগল বোকা, এখন ওই রকমের মতি দুর্মতি হতো মানুষের খবরি যখন, এখন সেই ইয়ে ও সেই মন্থরা মন্থরা ও দেবতারা রামকো বনবাসে ভেজে গে না, তো দেবতা লোক যো হয় না ও সোচতে হ্যাঁ যদি রাম যুবরাজ হয়ে যায় তো হামারা তো রাবণ বধ নেই হোগা, রামকো বনবাস মে লে জানা হ্যায়, তো মন্থরা কো সরস্বতীকে রূপ সে মন্থরা কে অন্দর বেটা, তো মন্থরা কে বেটা কো ও মা কই কই কো ভ্রমিত কর দিয়া, তো উসকা চরিত্র ভি বিয়ে কর দি। হ্যাঁ স্বামী গৌরী গৌরী আনন্দানন্দ আমার ইয়ে দৌলতপুর, আপনার গ্রামটার নাম হচ্ছে দল দাসপুর, হ্যাঁ ওটার নামটা আমি জিজ্ঞাসা করছি কি নাম, ডালপুর ডাটপুর ডাটপুর আর ডাটপুর ডাটপুর কেন হবে, এটা কি হবে দত্তপুর দত্তপুর নাকি ডাট, ও আচ্ছা সমাজ গিয়া ডাটপুর মানে রামের জায়গা ডাটপুর। আচ্ছা রঘুনন্দনপুরটা আপনার থেকে কতটা পুর, আপনি বললেন না রঘুনন্দনপুর হয়ে যায়, হ্যাঁ ওই যে পশ্চিম পাড়ার আগে না, রঘুনন্দনপুর যেখানে রঘুবীরের জায়গা, কোথায় তোমাদেরটা শ্মশানেশ্বর শিব, শ্মশানেশ্বর শিব তাই হয় রামেশ্বর শিবকে দর্শন করে আসবেন, আমার যে আশ্রমে দেখেছি রামেশ্বর শিব মানাচ্ছেন রামেশ্বর শিব, আগে থেকেই ছিল ওইখানে, ওটা হরিদ্বার নাকি একটা সাধু ছিল সেখান থেকে মানে একজন সাধক ছিল, হ্যাঁ সেটা ইয়ে ছিল সেটা একজন তুলে যে বেলুমঠে একটা সাধু হাতে তুলে দিয়েছে, ওটা কি আপনারা রামেশ্বর নাম দিয়েছিলেন, না না আপনি যে শিবটা দেখছেন সেটা আগে থেকে রামেশ্বর শিব নাম দেওয়া, হ্যাঁ রাখুন, আচ্ছা 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 মানে লিঙ্গ নিয়ে এসছেন, আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, মানে এখন আপনার সেটাকে প্রতিষ্ঠা করতে হবে, প্রতিষ্ঠা করে ওরা দিয়ে গেছে, দিয়ে গেছে ওরা দিয়ে গেছে, ওরা বলেছে আমি সময়ই পাইনি, আচ্ছা আচ্ছা কতদিন আগে দিয়ে গেছে, ও আচ্ছা আচ্ছা মাস পাঁচে, আচ্ছা আচ্ছা তোমাদেরটা শ্মশানেশ্বর শিব, এটা রাজেশ্বর ওই মুচিপাড়ায় আমাদের চৈতন্যগঞ্জটা জীবটারটা জীবটারটা রাজেশ্বর, হ্যাঁ যেটা আর ওই নারায়ণপুরের শিবটা গঙ্গাধর গঙ্গাধর, আর এই সাধু আমাদেরটা আমাদের বালাদ্বীপেরটা গঙ্গাধর, তো না বান্ডেশ্বর গঙ্গাধর, আর তুমি নারায়ণপুরেরটা জলধর কি নাকি, কোনটা কোনটা রঘুবীরটা, হ্যাঁ রায়দেরটা ওইটা একটা ইম্পর্টেন্ট, ওইটা সাতবেড়েদের এটা ওটা ওই একটা ইম্পর্টেন্ট আছে, আর মল্লেশ্বরে এ মুল্লুকের মল্লেশ্বর, হ্যাঁ আর যে তারকনাথ তারকনাথই এখানে প্রসিদ্ধ, তারাহাটেরটা তারকনাথই প্রসিদ্ধ, এটা মা তারার এটা আগে থেকে ওরা তা যেমন তারাপীঠের মাহাত্ম এখানে এই এই তারকনাথ, হ্যাঁ আচ্ছা বানা মন্দির বানা, তোমাদের বাড়ির একটা আলাদা সেটা তো নিজেরা তোমরা এখন করি, এগুলো আমি প্রাচীন কথা, প্রাচীন বলতে আমাদেরটা কিন্তু প্রাচীন, হ্যাঁ যেমন কালী মন্দিরটা
কবে হয়েছে কেউ বলতে পারছে। তোমাদের শ্মশানের শটটা ওইটা প্রাচীন হতে পারে। কারণ আমার মনে হচ্ছে দরিয়াপুর, দারিয়াপুর না অ্যাকচুয়ালি দরিয়া, নদীর দরিয়াপুর, তো ওইটা ওই যেখানে রাজাদের শ্মশান ঘাট হওয়া করতো ওইটা হতে পারে শ্মশানপুর। আমাদের যে শিল্পটা আছে এইরকম এরিয়া। তাই তুমি যে সুড়ঙ্গটা বলেছিলে গড়মারন্দার থেকে বিষ্ণুপুর, আর ওই দিক থেকেও মমতা ব্যানার্জি বলছিল ওই ওই গড়বেতা থেকে আছে বিষ্ণুপুর পর্যন্ত, হ্যাঁ দুটো সে প্রাচীন আগেকারের ওই ওদের রাজাদের মঙ্গলাপতা থেকে। তোমাদেরটা ও তাহলে ওটা প্রাচীন, ও বুঝতে পারি। তোমাদের যেটা হ্যাঁ ওটা রাজাদের, ওইটাই রাজাদের, ও ওইটাই তোমরা ওদেরই পূজারি ছিল, ওই শিবেরই তোমরা রঘুবংশের পূজারি, ওটাও আঁকড়ে শিব ওই বুঝতে পেরেছি। চাগাতে আমরা চারজন লেগেছিল, ওটাকে পুনঃ প্রতিষ্ঠা করলে, আমরা মন্দির করে প্রতিষ্ঠা করা হয়নি। আচ্ছা আচ্ছা, আবার তুলে প্রতিষ্ঠা করলে, আচ্ছা তুলতে কেন গেলে? যাই হোক না, মন্দিরটা নাহলে করতে পারতাম না। আর মন্দিরটা কি ও মাটির ছিল না? মাটি মাটি মাটিরই করেছি আমরা। আচ্ছা, কিন্তু সেইটাকে আগে যে গৌতম মন্দির ছিল, ভালো আছে? হ্যাঁ ভালো আছে। হ্যাঁ হ্যাঁ, দুটো মেয়ে, দুটো মেয়ে একটা ছিল, ওই তো আমাদের মডেলদেরই পাশে তো সব। হ্যাঁ চা চপ খাবি, আয় আমি দিচ্ছি।